স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যালানি তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের নদী চ্যাপ্টারের প্রশ্ন উত্তরে থার্ড ক্লাস শেয়ার করছি এর আগে অলরেডি আমি দুটো ক্লাস শেয়ার করেছি যারা এখনো সেই ক্লাসগুলো নি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি থাম্বনেলটা দেখিয়েই দিলাম আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এছাড়াও কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনের ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস আমি শেয়ার করেছি চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তো তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে তারও প্লেলিস্টের লিংক লিঙ্ক আমি দিয়ে দেবো তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে নদীর উচ্চ প্রবাহে গিরিখাত সৃষ্টি হয় কেন তার কারণ ব্যাখ্যা করো উত্তর প্রথম পয়েন্ট হচ্ছে নদীর প্রবাহে যদি কোনো শিলাস্তর অপেক্ষাকৃত কম কঠিন হয় তখন নদীর স্রোতের সঙ্গে ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে নদীর উপত্যকাকে গভীর করে সেকেন্ড পয়েন্ট হচ্ছে উক্ত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হলে নদীর পাশের দিকে ক্রমশ ক্ষয় সাধন করতে থাকে থার্ড হচ্ছে উচ্চপ্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকায় নদী উপত্যকা খুব চওড়া হয় না পরের প্রশ্ন নদীর সাথে জলচক্রের সম্পর্ক ব্যাখ্যা করো নদী জলচক্রের একটা গুরুত্বপূর্ণ অংশ বৃষ্টির জল বা বরফ গলা জল ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে নদীর সৃষ্টি করে ওই নদী শেষে সাগরে গিয়ে মেশে এবং সূর্যের তাপে নদী ও সাগরের জল জলীয় বাষ্পে পরিণত হয় ওই জলীয় বাষ্প রূপে আকাশে ভেসে বেড়ায় পরে এই মেঘ ঘনীভূত হয়ে পুনরায় বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পড়ে বৃষ্টির জল আবার ভূমির ঢাল বরাবর গড়িয়ে নদীতে যায় এভাবেই নদী জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে পৃথিবীতে নদী না থাকলে জলচক্র বাধাপ্রাপ্ত হতো যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা সকলেই জানো আমি পুরো ক্লাসটার নোটসের যে একটা পিডিএফ শেয়ার করি আজকের এই ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু তোমরা পেতে পারো কিন্তু তার জন্য তোমাদের সেই সব ক্লাসটা দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে যে আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো এরপরে দেখো রয়েছে পরের প্রশ্ন গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি হলো ফার্স্ট হচ্ছে গিরিখাত সৃষ্টি হয় নদীর উচ্চ প্রবাহে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি হয় নদীর উচ্চ উচ্চপ্রবাহে বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে বা প্রায় মরু প্রায় উচ্চভূমি অঞ্চলে সেকেন্ড হচ্ছে গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি অক্ষর ভি আকৃতির হয় ক্যানিয়ন অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরেজি অক্ষর আই আকৃতির মতো হয় তিন নম্বর হচ্ছে গিরিখাতে নদী গিরিখাতে নদীতে পাশের দিকে ক্ষয় অপেক্ষা নিচের দিকে ক্ষয় বেশি হয় এবং ক্যানিয়নে বৃষ্টিপাতের অভাবে জলধারার স্বল্পতার জন্য পাশের দিকে ক্ষয় প্রায় হয়ই না নিচের দিকে ক্ষয় সর্বাধিক হয় নেক্সট নদীর উচ্চ প্রবাহে জলপ্রপাত সৃষ্টি কেন হয় তার কারণ ব্যাখ্যা করো এক নম্বর হচ্ছে নদীর গতিপথে শক্ত ও নরম পাথর অনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদীর ওপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে নেক্সট খাড়া ঢালযুক্ত মালভূমি অঞ্চলে এবং নদীর প্রবাহপথে ফাটলের উপস্থিতিতে জলপ্রপাত সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন নিম্ন প্রবাহে নদীর সঞ্চয় কাজ বেশি হয় কেন নিম্ন প্রবাহে নদীর সঞ্চয় কাজ প্রাধান্য লাভ করে কারণ প্রথম পয়েন্ট ভূমির ঢাল হ্রাস মোহনার কাছাকাছি ভূমির ঢাল হঠাৎ হ্রাস পায় ও নদীর স্রোত খুব কম হয় সেকেন্ড হচ্ছে নদীবাহিত বোঝার পরিমাণ নদীর জলের সব বস্তুভার বা বোঝার পরিমাণ বৃদ্ধি পায় আঁকা গতিপথ স্বাভাবিক সরল পথের পরিবর্তে আঁকা গতিপথে গতিপথে বাহিত সমূহ বাধা পায় এবং লাস্ট হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব মোহনার কাছে সমুদ্র স্রোতের প্রকোপ কম থাকলে নদীর পক্ষে নদীবাহিত পদার্থ সঞ্চয়ের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় পরের প্রশ্ন নদীর নিম্ন প্রবাহের বৈশিষ্ট্য লেখ নদীর নিম্ন প্রবাহের বৈশিষ্ট্যগুলি হল প্রথম হচ্ছে ধীর গতি সম্পন্ন নিম্ন প্রবাহে ভূমির ঢাল একেবারেই না থাকায় নদী খুবই ধীর গতিতে প্রবাহিত হয় নেক্সট হচ্ছে সঞ্চয় কার্য এই পর্যায়ে নদীবাহিত বোঝার পরিমাণ খুব বেশি থাকে নদীর জলস্রোতের বেগ কম থাকায় নদীর বহন ক্ষমতা কমে যায় ফলে নদীর প্রধানত পলি কাদা প্রভৃতি সূক্ষ্ম কণা নদীবক্ষে সঞ্চয় করে বদ্বীপ সৃষ্টি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে নিম্ন প্রবাহে নদী জলসেচ ও নৌ পরিবহনের পক্ষে সহায়ক হয় আর লাস্ট হচ্ছে খাড়ির সৃষ্টি মোহনা অঞ্চলে নদীর স্রোত বেশি থাকলে চওড়া অথবা জোয়ারে নোনা জল প্রবল বেগে নদীতে ঢুকে ঢুকলে চওড়া ফানেল আকৃতির ঘাড়ি সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন বদীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো নদীর মোহনায় বদ্বীপ গঠনের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশগুলি হলো এক নম্বর নদী সঞ্চয়ের হার মোহনায় নদীর সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণের হারের তুলনায় বেশি হওয়া প্রয়োজন দুই হচ্ছে নদীর গতিবেগ নদীর মুখে বা মোহনায় যাতে পলি জমতে পারে তাই জলের বেগ কম হওয়া দরকার উপকূলের ঢাল সমুদ্রের যে অংশে নদী এসে মিশবে সেখানে উপকূলের ঢাল কম হতে হবে জোয়ার ভাটার প্রভাব মোহনার আর জোয়ার মাটার প্রকোপ কম হতে হবে নদীর স্রোতের বিপরীতে বায়ু প্রবাহ মোহনায় নদীর স্রোতের বিপরীতের দিকে বায়ু প্রবাহিত হলে দ্রুত হয় আর নেক্সট হচ্ছে পলির পলির পরিমাণ 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 বেশি বেশি হতে হবে বিশেষত মূল নদীর সংখ্যা হলে নদীবাহিত নদীবাহিত বেশি হয় যা বদ্বীপ সৃষ্টির সহায়ক নেক্সট প্রশ্ন প্লাবনভূমি ভূমি সম্পর্কে টিকা লেখুন উত্তর নদীর দুই ধারের বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত হয়ে যে উর্বর ভূমি সৃষ্টি হয় তাই হলো প্লাবনভূমি সৃষ্টির পদ্ধতি নদীর নিম্ন গতিতে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি ও শক্তি উভয় খুব কমে যায় এবং এই সময় নদীর প্রধান কাজ হয় সঞ্চয় নদীর বহন ক্ষমতা কমে যাওয়ায় নদীবাহিত নদী বালি কাদা নদী গর্ভে সঞ্চিত হয়ে নদী উপত্যকাকে করে তোলে বর্ষায় অতিরিক্ত জল নদীর বহন করতে না পেরে দুকুল ছাপিয়ে সৃষ্টি করে তখন নদীর দুই প্লাবিত অঞ্চলে প্রভৃতি সঞ্চিত হয়ে উর্বর প্লাবন গঠন করে পরের প্রশ্ন হচ্ছে বদ্বীপ এবং নদী দ্বীপের মধ্যে পার্থক্য লেখক বদ্বীপ এবং নদী দ্বীপের মধ্যে পার্থক্যগুলি হলো এক নম্বর বদ্বীপ সাধারণত নদীর মোহনায় গড়ে ওঠে আর নদী দ্বীপ নদী খাতের মধ্যে গড়ে ওঠে নেক্সট হচ্ছে বদ্বীপ সাধারণত গ্রিক অক্ষর ডেল্টার মতো হয় নদী দ্বীপ সাধারণত গোলাকার বা লম্বাটে ধরনের হয় তিন নম্বর বদ্বীপের বদ্বীপের একদিক সমুদ্র দ্বারা বেষ্টিত থাকে নদী দ্বীপের সব দিকই নদী দ্বারা বেষ্টিত থাকে চার নম্বর নদীর নিম্ন প্রবাহের শেষ পর্যায়ে বদ্বীপ দেখা যায় আর নদী নদীর মধ্য প্রবাহে দেখা যায় নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের নিয়ন্ত্রকগুলি কী কী নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের নিয়ন্ত্রকগুলি হল নদীতে জলের পরিমাণ নদীতে জলের পরিমাণ বাড়লে নদীর ক্ষয় ও বহন শক্তি বাড়ে এবং জলের পরিমাণ কমলে নদীর ক্ষয় ও বহন শক্তি কমে নদীতে জলের গতিবেগ নদীতে জলের গতিবেগ যত বেশি হয় নদীর নিম্ন ক্ষয় এবং বহন কাজ তত বেশি হয় জলস্রোতের বেগ কম হলে নদীর এই শক্তিও কমে যায় ভূমির ঢাল ভূমির ঢাল যত বেশি হয় নদীর ক্ষয় ও বহন করার ক্ষমতা তত বেশি হয় আবার ভূমির ঢাল কমলে নদীর শক্তি অর্থাৎ কাজ করার ক্ষমতা কমে যায় বদ্বীপ গঠনের প্রতিবন্ধকতাগুলি কী কী উত্তর বদীপ গঠনের প্রতিবন্ধকতা সমূহ সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না তার কারণ বা প্রতিবন্ধকতাগুলি হলো হল এক নম্বর নদীতে বাহিত পলির পরিমাণ কম থাকলে নেক্সট হচ্ছে নদীতে প্রবল বেগে সমুদ্র পড়লে মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে নদীর মোহনায় জোয়ার ভাটা বেশি হলে মোহনায় সাগরের গভীরতা বেশি থাকলে নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে পারে না উদাহরণ হচ্ছে পশ্চিম ভারতের নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয় নেক্সট কোয়েশ্চেন নদীটা আমাদের খেতে দেয় আমাদের বাঁচিয়ে রাখে বুঝিয়ে লেখো অথবা জনজীবনে নদ নদীর প্রভাবগুলি আলোচনা করো উত্তর জনজীবনে নদ নদীর গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হল এক নম্বর হচ্ছে পানীয় জলের উৎস হিসাবে নদীর জল পানীয় জলের উৎস হিসাবে কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে দুই হচ্ছে কৃষিকাজে নদীর দুই তীরে পুলি সমৃদ্ধ উর্বর মাটি থাকার জন্য প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপাদিত হয় তিন নম্বর শিল্পের প্রয়োজনে শিল্পক্ষেত্রে পণ্য উৎপাদনের জন্য নদ নদী থেকে বিপুল পরিমাণে জল সংগ্রহ করা হয় চার নম্বর হচ্ছে জলবায়ুর নিয়ন্ত্রক হিসাবে নদী থেকে দূরবর্তী অঞ্চলের তুলনায় নদী তীরবর্তী অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন হয় জলচক্র নিয়ন্ত্রণে ভূপৃষ্ঠে জলচক্র অব্যাহত রাখতে নদ নদীর এই জলের প্রধান উৎসরূপে কাজ করে পরিবহন ও বাণিজ্যের নদ নদী নদী পদগুলি অধিকাংশ ক্ষেত্রে পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্যের কাজে ব্যবহৃত হয় জলসেচ ব্যবস্থায় নদীর জল কৃষিকার্যে জলসেচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নেক্সট হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন নদীতে বাঁধ দিয়ে তার জলধারাকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় আর এছাড়াও মৎস্য শিকার পর্যটন জল নিকাশি ব্যবস্থা প্রভৃতির ক্ষেত্রেও নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ তাহলে নদীর চ্যাপ্টারের যে যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল আমি কিন্তু এই তিনটে চ্যাপ্টারের মাধ্যমে তোমাদের সাথে সেই সকল প্রশ্ন শেয়ার করেছি আশা করব এর বাইরে তেমন কোনো আর প্রশ্ন হবে না এই চ্যাপ্টার থেকে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে লাইক করে ফেলো কমেন্ট করো কেমন লাগলো বা তোমাদের কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তারপরে আমাকে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই তোমরা লিখবে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে খুব ইজিলি কিন্তু তোমরা এই পুরো ক্লাসের নোটসের পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ